আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে 11 ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন নান্নু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ সুবিধা দেখে মুগ্ধ জেমি সিডনস কাজে নেমে পড়তে মুখিয়ে টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শ 20 ফেব্রুয়ারির মধ্যে টঙ্গীতে বিপিএল ফুটবল ম্যাচ কমানোর জন্য বাফুফেকে নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বসুন্ধরার অভিযোগ দেয় অসন্তোষ এবং অবশেষে বিপিএল ফুটবলে জয়ের দেখা পেল বসুন্ধরা কিংস উত্তর বারিধারার বিপক্ষে 1-0 গোলের জয় বর্তমান চ্যাম্পিয়নদের উচ্ছ্বসিত সমর্থকরা One day, but T20 কোনো ফরম্যাটেই আফগানিস্তানকে হালকা করে দেখার সুযোগ নেই তাই আসন্ন সিরিজে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চান না নির্বাচকরা 11 ফেব্রুয়ারি কোচ অধিনায়কের সঙ্গে মিটিং করে চূড়ান্ত হবে দল জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিপিএল এ পারফর্ম করা অনেক ক্রিকেটারকেই বিবেচনায় রেখেছে নির্বাচক প্যানেল জাতীয় দলের বলয়ে থাকা ব্যাটসম্যানদের নিয়ে জেমি সিডনসকে ধারণা দিয়েছেন ক্রিকেটাররা সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ বিপিএল চলছে এর মাঝেই আফগানিস্তান সিরিজ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নির্বাচকরা বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজেও অব্যাহত ছিল টি টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের দৈন্যতা অনেকেই চলে গেছেন বাতিলের খাতায় বছরের শেষ দিকে হবে আরও একটা বিশ্বকাপ পরিকল্পনা শুরু করতে হবে এখনই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আছে পরীক্ষা নিরীক্ষার সুযোগ তবে সে পথে হাঁটতে চান না নির্বাচকরা আপাতত ওয়ানডে দল গঠনেই মনোযোগী তারা অপেক্ষায় আছেন হেডকোচ রাসেল ডমিঙ্গোর দেশে ফেরার পুরোপুরো টিম নিয়ে কিন্তু আলোচনায় বসিনি তো একটু সময় লাগবে কারণ 11 তারিখে আমরা সবাই বসবো এমনি আলোচনা হচ্ছে এবং পুরোপুরি ফর্মাল যে আলোচনাটা তখন করব বেস্ট পসিবল সাইডটা দ্বারা করা হবে কারণ আফগানিস্তান এই সাবকন্টিনেন্টে যথেষ্ট ভালো ক্রিকেট খেলে ওদের প্লেয়ারদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এটাকে কোনো অবস্থায় আপনার হালকা করে নেওয়া হবে না এবং ওডিআই এবং 50 ওভার ODI এবং টি-20তে আমাদের বেস্ট সাইডটাই দাঁড়া করাবো বিপিএলে হতাশার ভিড়ে আছে সম্ভাবনাও নতুনদের সঙ্গে পারফর্ম করছেন দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা দুর্দান্ত ছন্দে আছেন মুশফিকুর রহিম আলো কেড়েছেন রাব্বি তানভীর নাহেদুল রাও এখনই কারোর নাম না বললেও নির্বাচকরা বিবেচনায় রাখছেন অনেককেই অনেকগুলি প্লেয়ারকে দেখা হচ্ছে এবং প্রতিটা ম্যাচেই ঠিক মনিটরিং করা হচ্ছে এবং প্লেয়ারদের পারফরমেন্স অ্যানালাইসিস করা হচ্ছে তো সেই হিসাবে কে কোন জায়গায় আবার এটাও দেখতে হবে ইন্টারন্যাশনাল এরিনার জন্য কে কতটুকু প্রস্তুত আছে নিজেকে কতটুকু প্রস্তুত করে রেখেছে সব কিছু নিয়ে সার্বিকভাবে আলোচনা হবে এবং বেস্ট পসিবল সাইডটা দ্বারা করা হবে এবং কারোর নাম এখন মেনশন করা যাবে না কারণ আমরা এখনও তো দল নিয়ে বসিনি তো সুতরাং এটার জন্য একটু অপেক্ষা করতে হবে জেমি সিডনস দেশে আসার পর দু দফায় বসেছেন নির্বাচকদের সঙ্গে এখনও কাজ শুরু করেননি টাইগারদের সাবেক গুরু আপাতত নির্বাচকদের কাছ থেকে ধারণা নিচ্ছেন সিডনস আমরা একটা গাইডলাইন ওকে দিয়েছি যেটা আমাদের তিন ফরম্যাটের তিনটা টিম তো কে কে খেলে তো অনেক প্লেয়ারকে তো চিনে না তো সেই হিসাবে ওইভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে যে কে কোন ফরম্যাটে খেলে কোথায় ব্যাটিং করে কোথায় আমাদের বোলাররা কেমন সব কিছু নিয়ে ওকে যে একটা একটা গাইডলাইন দেওয়া হয়েছে যাতে খুব সহজে যখন প্র্যাকটিসে নামবে সবার সম্বন্ধে যাতে জেনে কাজটা করতে সুবিধা সব ঠিক থাকলে আগামী সপ্তাহে দেওয়া হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ সিলেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ সুবিধা দেখে মুগ্ধ বিসিবির ব্যাটিং পরামর্শক জেমি সিডনস প্রথমবারের মতো সিলেটে এসে তার মধ্যে কাজ করছিল বাড়তি রোমাঞ্চ দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথাও বলেছেন জেমি কোন ভূমিকায় কাজ করবেন তা এখনও চূড়ান্ত না হলেও বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরতে পারার আনন্দ কাজ করছে এই অজি কোচের সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ 5 দিন হলো বাংলাদেশে এসেছেন কিন্তু গণমাধ্যম এড়িয়ে যাচ্ছিলেন জেমি সিডনস এর আগে ছিলেন জাতীয় দলের হেড কোচ এবার এসেছেন ভিন্ন ভূমিকায় বিপিএল এর সিলেট পর্ব শুরুর প্রথম দিনই মাঠে হাজির সিডনস নির্বাচক হাবিবুল বাশার সুমনকে সঙ্গে নিয়ে ঘুরে দেখলেন সিলেটের নবনির্মিত গ্রাউন্ড 2 জাতীয় দলের কোচ থাকাকালীন আসা হয়নি সিলেটে পূর্ণভূমিতে প্রথমবার এসে ক্রিকেটের সুযোগ সুবিধা দেখে এক কথায় মুগ্ধ এই অজি কোচ দিস গ্রাউন্ড ওয়াজ বিল্ট নিউ লাইক ফিউ মান্থস অ্যাগো
এই প্রথম সিলেটে আসলাম, শুধু এই মাঠ না, মূল স্টেডিয়ামও দারুণ। অনুশীলনের জন্য ভালো সুযোগ সুবিধা রয়েছে এখানে, সবকিছু দেখে বেশ ভালো লাগছে। জেমি সিডেন্সের হাত ধরেই আজকের সাকিব তামিমদের উঠে আসা। বিপিএল চলছে তাই সরাসরি কথা হয়নি শিষ্যদের সঙ্গে, কুশল বিনিময় সেরেছেন টেলিফোনে। পুরনো ছাত্রদের কাছে ফিরতে পেরে নিজের উচ্ছ্বাস লুকাননি সিডেন্স। আমার আবার বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে, দু তিনজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে, ওদের সাথে আবার কাজ করতে পারাটা আমার জন্য বিশেষ কিছু। বিপিএল এর সিলেট পর্বের পুরোটাই মাঠে বসে দেখবেন জেমি সিডেন্স। সিলেট আসার আগে নির্বাচকদের সঙ্গে মিটিং করেছেন, কোন ফরম্যাটে কে খেলছেন তার একটা ধারণা দেওয়া হয়েছে সিডেন্সকে। কোন ভূমিকায় কাজ করবেন এই অজি তা এখনো চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই মাঠের কাজ শুরু হবে সিডেন্সের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। ইঞ্জুরির কারণে বিপিএল থেকে ছিটকে গেলেন সিলেট সানরাইজার্স পেসার তাসকিন আহমেদ। পিঠের ব্যথা পুরোপুরি সেরে না ওঠায় বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারছেন না তিনি, নিষেধ করেছেন ফ্র্যাঞ্চাইজিটির ফিজিও জয় সাহা। তবে তাসকিনের চোট গুরুতর নয় এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। চোটের কারণে চট্টগ্রাম পর্ব থেকেই বিপিএলে অনিয়মিত তাসকিন, সঙ্গে ফ্র্যাঞ্চাইজ সিলেটের সঙ্গে দেনা পাওনা নিয়েও পাকিয়েছিলেন জটিলতা। শেষ পর্যন্ত অর্থের হিসেব চুকে গেলেও আর পেরে উঠলেন না ইঞ্জুরির সঙ্গে, তাই বিপিএলে তাকে থামতে হচ্ছে মাঝপথেই। পিঠের ইঞ্জুরির সঙ্গে পুরনো সক্ষতা তাসকিনের, বিপিএল মাঠে গড়ানোর পর থেকে তা আবারও মাথা চাড়া দেয়। বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়ায় চেষ্টা করেছেন ফিজিও, তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে ছাড়াই চলার সিদ্ধান্ত সিলেটের। এখানে তাকে একটা রিস্ক নেই, সো এর পরবর্তীতে যদি ইঞ্জুরিটা আবার ব্যাক করে তো পরবর্তী যে আফগানিস্তান সিরিজ আছে সেখানে সে হয়তো বা ফল করবে, সো এই রিস্কটা আমরা নিতে পারতেছি না। সো আলটিমেটলি তার কথা চিন্তা করে, ন্যাশনের কথা চিন্তা করে আমরা আপাতত তাকে হচ্ছে অফ রেখেছি। বিপিএল এর পরপরই বাংলাদেশের সামনে আফগানিস্তান মিশন, এই সিরিজের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন তাসকিন আহমেদ, তাই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি নীতি নির্ধারকরা। চোট গুরুতর না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ফিট হয়ে ওঠার প্রত্যাশা। তাসকিন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এখন, তার আগের যে পজিশন ছিল, মুভমেন্টে যে লাগাটা ছিল এখন অনেকাংশে কমে আসছে, এবং হচ্ছে সে প্রপার রিহ্যাবের মধ্যেই চলতেছে, তার একটা প্রসেসে সে বিল্ড আপ করে দিয়েছে আমরা, সেই প্রসেস অনুযায়ী সে আগাচ্ছে। এবং তাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারতেছি না বিকজ সামনে আফগানিস্তান সিরিজ আছে। তাসকিনের পরিবর্তে পেসার একেএস স্বাধীনকে দলে অন্তর্ভুক্ত করেছে সিলেট সানরাইজার্স। এস এম ইকবাল, সময় সংবাদ। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, জয়ে সিলেট পর্ব শুরুর লক্ষ্য রুবেলের। সিলেটের উইকেটে ভালো করাটা বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছেন ঢাকার এই পেসার। মিরাজ ইস্যুর পর থেকে ভালো সময় যাচ্ছে না বন্দরনগরীর দলটির, টিকে থাকতে চাইলে ভালো করতেই হবে, সে লক্ষ্যেই মাঠে নামবে চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 12:30। তারকায় ঠাসা ঢাকা শুরুর ব্যর্থতা কাটিয়ে বিপিএল এ খুলেছে তাদের ভাগ্যের চাকা। 7 ম্যাচে 3 জয়ে 7 পয়েন্ট সংগ্রহ মাহমুদুল্লাহর দলের। সিলেট পর্বেও দারুণ শুরুর আশা করছে মিনিস্টার ঢাকা। ছন্দে আছেন অভিজ্ঞ তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে শেষ 10 ম্যাচে তামিমের ব্যাটে এসেছে 340 রান। বিপিএলে রানে আছেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ। বোলিং অ্যাটাকে একজন মাশরাফি হতে পারেন দলের ত্রাণকর্তা। তিনি দলে থাকলে নাকি অন্যরাও খুঁজে পান জ্বলে ওঠার তাড়না। ইনস্পায়ারিং, মাশরাফির টিমে থাকলে অবশ্যই অন্যান্য পেস বোলারদের ভিতরে আমার একটু ভালো ফিল করে। বোলিং নিয়ে মাশরাফির সাথে কথা হয়েছে, আমাদের এই লাস্ট এই 3টা ম্যাচ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্লগ ওভারে নির্ভরযোগ্য আন্দ্রে রাসেলকে হারানোয় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ঢাকাকে, তবে সে শূন্যতা অন্যরা পূরণ করবে বলে মনে করেন রুবেল। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল এ শেষ 3 ম্যাচেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। মিরাজ ইস্যুর পর থেকে ছন্দ খুঁজে পাচ্ছে না চট্টলার দলটি, তবে প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবছেন না রুবেল। সিলেটের উইকেট বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মত তার। উইকেট তো ভালোই মনে হয়, যেভাবে মুনিম সারিয়ার যেভাবে পিটাচ্ছিল তা আমার কাছে তো মনে হয় খুব ভালো স্পোর্টিং উইকেট থাকবে আর কি, তো অবশ্যই চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য, চ্যালেঞ্জিং হবে। বিপিএল এ শুরুর সে তেজ হারিয়ে ফেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, টিকে থাকতে চাইলে ঘুরে দাঁড়াতেই হবে। ম্যাচের আগের দিন অনুশীলনে ছক্কা মেরে প্রেস বক্সের কাজ ভেঙেছেন উইল জ্যাক্স। চট্টগ্রামের ক্যারিবীয় ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনের বলের আঘাতে আহত হয়েছেন ভেনু ম্যানেজারও। অনুশীলনের সে তেজ মাঠেও ফেরাতে চান ব্যাটাররা। সিলেটে জয় ফিরতে চায় বন্দরনগরী দলটি।
আমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে, তবে সিলেটে আশা করছি আমরা জয় ফিরতে পারবো। এখানকার উইকেটে রান করাটা খুব একটা কঠিন হবে না। দু দলের শেষ দেখায় 30 রানের জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পারভিন আক্তার, সময় সংবাদ। বিপিএল এর মঞ্চ দিয়ে ক্রিকেট বিশ্বে নিজেকে পরিচিত করতে চান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল। পূর্বসূরীদের মতো এই আসর দিয়েই জাতীয় দলের পথটা মসৃণ করতে চান হাওয়েল। সাজিদ মুস্তাহিদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন দিগেন সিংহ। বেনি হাওয়েলকে সব্যসাচী ক্রিকেটার বললে কি ভুল হবে? লেগ স্পিন, মিডিয়াম পেস দুটোতেই সমান কার্যকর এই ইংলিশ ক্রিকেটার। তবে এবারের বিপিএলে তাকে দেখা গেছে ভিন্ন রূপে। বোলিংয়ে তেমন একটা সফল না হলেও ব্যাট হাতে তার রুদ্রমূর্তি দেখেছে প্রতিপক্ষরা। বিপিএলে 8 ম্যাচে 27 গড়ে 164 রান, স্ট্রাইক রেট 165-এর ওপর। চেনা কন্ডিশনে দেশের ক্রিকেটারই যখন ব্যাট প্যাচে, তখন কি করে সফল এই ইংলিশম্যান? উইকেট চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু আমার কাজ হচ্ছে শেষ 4-5 ওভারে রান করা। চেষ্টা থাকে যত বেশি বিগ শট খেলা যায়, কিন্তু এটা খুব সহজ না এখানকার উইকেটে, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে। তারপরও আমি চেষ্টা করি নিজের সেরাটা দিতে। বয়স 33 হয়ে গেছে, কিন্তু ক্যারিয়ার এখনো আটকে আছে ফ্র্যাঞ্চাইজি আর ঘরোয়া ক্রিকেটে। বিপিএল এর মান নিয়ে বিস্তর প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই মঞ্চটাই জাতীয় দলে যাওয়ার সেতু হিসেবে কাজ করেছে দাউদ মালান, আর্চার, জেসন রয়দের। হাওয়েলও নিজেকে সেই দলে অন্তর্ভুক্ত করতে চান। আমি জানি ইংল্যান্ড দলে সুযোগ পেতে হলে আমাকে অন্য টুর্নামেন্টগুলোতে ভালো করতে হবে। আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচে পারফর্ম করতে। এবারের বিপিএলে এখন পর্যন্ত নিজের পারফরম্যান্সে আমি খুশি। যে কোনো পেশাদার ক্রিকেটারের স্বপ্ন আইপিএলে খেলার। বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লীগের জন্য প্রস্তুতির অংশ হিসেবে বিপিএলে খেলছেন বলে অকপটে স্বীকার করেছেন মঈন আলী। এখনো আইপিএলে খেলার সুযোগ না হলেও মঈনের দেখানো পথে হাঁটতে চান বেনি হাওয়েল। আইপিএলে খেলার প্রস্তুতির জন্য এটা আদর্শ জায়গা। ইংল্যান্ডের সঙ্গে উপমহাদেশের কন্ডিশনের অনেক পার্থক্য। এখানে খেলার অভিজ্ঞতা অবশ্যই আইপিএলে কাজে দেবে। আইপিএল এর নিলামে আমার নাম আছে, দেখা যাক এবার আমার খেলার সুযোগ হয় কিনা। ফ্রান্সে জন্ম নেয়া বেনি হাওয়েলের বাবা ইংলিশ আর মা অস্ট্রেলিয়ান। বিয়ে করেছেন আর্জেন্টিনায়, যে কারণে তাকে বলা হয় সিটিজেন অফ ওয়ার্ল্ড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। আপাতত নেই বিসিবির কোনো পরিকল্পনায়। কোথাও পাচ্ছেন না সুযোগ, হতাশ, ক্লান্ত, তবুও নেই অভিযোগ। সেই সঙ্গে এখনই নিজের ক্যারিয়ারের ইতি টানতে চান না পেসার শাহাদাত হোসেন রাজীব, যেখানে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন একসময়ের সতীর্থ সাকিব তামিমকে। অন্যদিকে ইঞ্জুরির কারণে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা আরেক পেসার নবিউল ইসলাম নাইম ফিরেছেন মাঠের অনুশীলনে। কোথাও নেই একসময়ের দেশসেরা পেসার শাহাদাত হোসেন রাজীব, তবুও ছুটছেন গন্তব্য অজানায়। শুধু এবারই নয়, গেল কয়েক বছর ধরে চলছে এমন হালচাল। বিশেষ বিবেচনায় ফিরেছিলেন নিষেধাজ্ঞা থেকে, কিন্তু ফিরতে পারলেন কই মাঠের ক্রিকেটে? পাটেক্সের হয়ে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন ডিপিএলে, মাঝে বিসিএল, এনসিএল এর পর চলছে বিপিএল। আক্ষেপকে সঙ্গে করেই রাজীবের একাকী প্রস্তুতি। টাফ টাইম যাচ্ছে আমার জন্য, এটার জন্য হতাশ তো ডেফিনেটলি, কারণ আমরা ক্রিকেট প্লেয়াররা যারা আছি তারা তো আপনার আপনার সুযোগ, একটা একটা সুযোগের জন্য আপনি বসে থাকি বা হার্ডওয়ার্ক করি, তো ওই সুযোগটা যদি না আসে তাহলে তো মানে নিজের জন্য খুবই খারাপ। সাদা পোশাকের টাইগার ক্রিকেটের একসময়ের দেশসেরা পেসার তিনি। সমসাময়িক সাকিব তামিমরা যেখানে হয়েছেন বিশ্বসেরা, সেখানে নানা ইস্যুতে লম্বা হয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তবু এখানে দাড়ি টানতে নারাজ রাজীব, আছেন একটা সুযোগের অপেক্ষায়, তবুও নেই কোনো অভিযোগ। আফসোস করার কোনো কিছু না, এখন আমাদের যে ট্রেডিশন চলে আসছে, আপনি 30 হবে তো আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে বাংলাদেশ টিমে খেলার। এখন সাকিব যদি খেলে, মুশফিক খেলে, আমিও স্টিল, কারণ আমরা একই বেচের সবে, তো যে কোনো একটা জায়গায় সুযোগ দেওয়া উচিত ছিল যে অ্যাটলিস্ট যদি দেখি যে ফাস্ট বোলারটা কী করতে পারে কী করতে পারে না। একই মাঠে যেন ভিন্ন গল্প আরেক পেসার নাবিউল ইসলাম নাইমের। যেন নাবিউলের যেথায় শুরু, রাজীবের হেথায় সারা। ডিপিএল এর ওয়ানডে ফরম্যাটে আবাহনীর হয়ে দৃষ্টিকাড়া এই পেসার ঘরোয়া লীগের আগের অনুশীলনে পড়েন ইঞ্জুরিতে। মিনিস্কাসের সেই চোটে যেতে হয়েছিল ষোলবিদের ছুরির নিচে। করোনাকালে অপেক্ষার যে প্রহর হয়েছে আরও দীর্ঘ, অবশেষে পূর্ণ রিদমে না হলেও ফিরেছেন অনুশীলনে। ন্যাশনাল লিগে একটা প্র্যাকটিস করতে গিয়ে মিনিস্কাসে ব্যথা পাইছিলাম, তো ব্যথা পাওয়ার পরে রিহ্যাব করছি অনেকদিন, বাট এটা হচ্ছে ভালো হচ্ছিল না। পরে ইন্ডিয়া থেকে আমি সার্জারি করে আসার পরে প্রায় বেড রেস্ট ছিল অনেকদিন, ইঞ্জুরি কারণে আসলে আমি ওভাবে করে আমাকে নিজেকে মেলাই ধরতে পারি নাই। পারফরমেন্স তো আসলে অনেক ইম্পর্ট্যান্ট, কেবল তো 24
আশা করি ইনশাল্লাহ অনেক সময় আছে, নিজেকে ফিট করে আরও বেটার অবস্থায় আমি দেখতে চাই নিজেকে। প্রেক্ষাপট ভিন্ন হলেও একটা বিষয়ে ঠিকই মিল আছে রাজীব নাবিউলের, সেটা আসন্ন ডিপিএল দিয়ে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের। সে লক্ষ্য আদৌ পূরণ হবে কি না সেটা বলার জন্য অপেক্ষায় তাদের থাকতেই হচ্ছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। যুব বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানরা চরম ব্যর্থ হলেও ব্যতিক্রম ছিলেন আরিফুল। ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে তিনি কেড়ে নিয়েছেন স্পটলাইট, দুটি ছড়িয়েছেন ফিল্ডিংয়েও। বলেন, বাংলাদেশ ও ক্যারিবিয়ান উইকেটের ধরনের ভিন্নতায় ঢুকেছেন এদেশ ব্যাটাররা। কিশোরগঞ্জের এই ক্রিকেটার আগাতে চান ধাপে ধাপে, রাঙাতে চান আসন্ন প্রিমিয়ার লিগ। 5 ফিট 9 ইঞ্চির আরিফুল ইসলামকে চিনে রাখুন, বাংলা ক্রিকেটের বলা হয় তাকে ভবিষ্যৎ তারকা। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে এসেছেন আলোচনায়, কথা বলছেন সময় সংবাদের সঙ্গে। আরিফুল, স্বাগত আপনাকে। ব্যাটিংটা মন মতো হয়নি, এরপরও আপনার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ওভারঅল নিজের পারফরমেন্স নিয়ে কী বলবেন? বলবো না, আমি পুরোপুরি হ্যাপি, কারণ আমি ইংল্যান্ডের সাথে আর ইন্ডিয়ার সাথে দুইটা ইনিংস আমি বড় স্কোর করতে পারি নাই। সো আমি যদি ওই একটা ইনিংসে যদি ক্লিক করতে পারতাম, ভালো একটা ইনিংস খেলতে পারতাম, সো আমার টিমের জন্য খুব ভালো হতো, আরও ভালো করতে পারতাম, আরও ভালো করা উচিত ছিল, কারণ অনেক দেড়টা বছর খুব পরিশ্রম করছি। সো ওই জায়গা থেকে আর একটু ভালো করা দরকার ছিল। আপনার কি মনে হয় আমরা যে উইকেটে প্র্যাকটিস করি বা খেলেছি তার থেকে ওয়েস্ট ইন্ডিজের উইকেটে একটু ভিন্ন ছিল, যে কারণে আমাদের ব্যাটসম্যানরা ঠিক ওইভাবে পারফরমেন্স করতে পারেনি? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ ওয়েস্ট ইন্ডিজের উইকেট কন্ডিশন সব কিছু ডিফারেন্ট, আমাদের বাংলাদেশের উইকেট ওয়েস্ট ইন্ডিজের উইকেট সেম না। আশা ছিল খুব ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরবো, সো হয় নাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে গিয়েছিলেন, প্রত্যাশার চাপের কারণে কি আসলে এমনটা হতে পারে? না, আমরা আসলে চ্যাম্পিয়ন হয়েছি ওটা মাথায় ছিল যে ধরে রাখবো, কিন্তু ওইরকম কোনো প্রেশার ছিল না মাথায়, সবাই সবার খেলাটা খেলতে চেয়েছিল। কেন হয়নি আসলে? আপনি তো খুব ভালো ব্যাটিং করেছেন, অন্যরা আসলে কেন পায়নি, আপনার কি মনে হয়? আসলে আমি কেন পেরেছি এটা আমি নিজ থেকে বলতে পারবো না, তবে প্রথম দুইটা ম্যাচ খারাপ ব্যাটিং করার পরে, খারাপ হওয়ার পরে আমার টার্গেট ছিল যে আর দুইটা ম্যাচ আছে, এখন আমি মন খুলে খেলবো। সো আমি মন খুলে খেলতে পারছি, ওরা পারে নাই, চেষ্টা করছে সবাই, কোনো জায়গায় হয়তো বা ল্যাকিং ছিল, ওরা নিজেরা বুঝতে পারছে। সবশেষ সাদা পোশাকে আপনি সেঞ্চুরি করেছিলেন, ওখানে গিয়ে আবার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন, সামনেই প্রিমিয়ার লিগ, লক্ষ্য কোনো কিছু ঠিক করেছেন? না, ওরকমভাবে লক্ষ্য ঠিক করে আসলে খেলা হয় না, টার্গেট অনেক বড়, গোল আছে একটা জায়গায় সেট করার, সো চেষ্টা করব আমার সামনে যে ধাপ আছে ওই ধাপটাতে আমি ক্লিক করার, প্রতিটা নেক্সট স্টেপে স্টেপে যেন ভালো করতে পারি, ওই টার্গেটটাই আল্লাহর রহমতে আছে। স্বপ্ন দেখার এই তো শুরু, আরিফুল একদিন আকাশ ছোঁবে সেই প্রত্যাশাই রইল। মাহবুব রিমন, সময় সংবাদ। 20 ফেব্রুয়ারির মধ্যে আর্চারির মাঠে বিপিএল ফুটবল ম্যাচ কমানোর জন্য বাফুফেকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। শুধু তাই নয়, ঢাকার বাইরে ক্রিকেট হলে ফুটবল কেন নয় প্রশ্ন তোলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সময় সংবাদকে জানান, সাম্প্রতিক সময়ে ফুটবল নিয়ে অস্থিরতা এবং বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক পরিমণ্ডলে অভিযোগ দেয়া দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। জাতি বিব্রত তিনি। 12 দল খেলছে দুই ভেন্যুতে, পেশাদার লীগের সর্বোচ্চ আসরের গণ্ডি যেন ঢাকা আর তার আশেপাশেই সীমাবদ্ধ। আসর নিয়ে আরও প্রশ্ন ওঠে যখন টঙ্গীর আর্চারির মাঠে রাতারাতি বাফুফে খেলা তিন গুণ বাড়িয়ে দেয়, আর্চাররা পড়েন বিপদে। নিজেদের মাঠেই অনুশীলন করতে পারছে না বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ডিসিপ্লিনটি। টঙ্গীর এই মাঠ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাবা শহীদ আজমুল্লাহ মাস্টারের নামে, নিজের নির্বাচনী এলাকার মাঠটি বরাদ্দ আর্চারির জন্যে। বাফুফের স্বেচ্ছাচারিতার কথা কানে এসেছে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবকের কাছে। এশিয়ান গেমস সহ বেশ কটি আর্চারি বিশ্বকাপ আছে এবছর, এই সময় এক মাঠ নিয়ে দুই ফেডারেশনের টানা হ্যাচড়া মোটেও ভালো লাগেনি জাহিদ হাসান রাসেলের, তাই দ্রুত খেলা কমিয়ে আনার জন্য দিয়েছেন মৌখিক নির্দেশ। একটা খেলাকে ক্ষতিগ্রস্ত করে আরেকটা খেলার ভালো, এটা কোনোভাবেই কিন্তু হতে পারে না। 20 ফেব্রুয়ারি পর্যন্ত এটি সমাধান হবে এবং 20 ফেব্রুয়ারির পরের ধাপে যে খেলাগুলো হবে সেটি মাস প্রতি সপ্তাহে একটি করে খেলা হবে, এটি আমাদেরকে আর্চারি ফেডারেশন জানিয়েছে। ঢাকার বাইরে ক্রিকেট হলে কেন ফুটবল ক্লাবগুলো ঢাকার বাইরে ফুটবল আয়োজনে এত অনীহা, জানতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে তার পরিপ্রেক্ষিতে নিজেদের মধ্যে আলোচনা না করে ফিফা ও আন্তর্জাতিক আদালতের কাছে বিচার দেওয়াটা দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলেও জানান তিনি। কেন এটা হলো, কেন এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টা গেল, কারণ এটা তো দেশের ভাবমূর্তিও একটা জড়িত, যদি কোনো কারণে এটার বিষয়ে কোনো নেগেটিভ কিছু আসে তেল সেটা তো
কারোর জন্যই ভালো হবে না। টঙ্গীর মাঠ নিয়ে এত জল ঘোলা হবার পর বাফুফেও কাজ করছে নতুন মাঠ খুঁজে পেতে। 20 ফেব্রুয়ারির মধ্যে ঢাকার আর্মি স্টেডিয়াম পাবার আশা করছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আজকে 7th অফ ফেব্রুয়ারি, তো আমরা আরও কিছু দূর কাজ করি, আমরা আমাদের নির্দিষ্ট ফোরামগুলোতে আলোচনা করব এবং লেটস আরও এক সপ্তাহ পরে বা আরও একটু পরিস্থিতিটা আমরা দেখতে চাই। বঙ্গবন্ধু স্টেডিয়াম কেবল এক মৌসুমের জন্য সংস্কার হওয়ায় যতটা ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরোয়া ফুটবলকে, তা আমাদের ক্রীড়াঙ্গনের দুর্বল চিত্রকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মেহদিন আই, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দিনের একমাত্র খেলায় তারা 1-0 গোলে উত্তর বারিধারা ক্লাবকে হারায়। ধলেশ্বরী তীরের জেলা শহর মুন্সিগঞ্জের স্টেডিয়ামে বিপুল দর্শক খেলাটি উপভোগ করে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের একমাত্র খেলায় ছন্দময় ফুটবল দেখতে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বিপুল দর্শক সমাগম হয়। গোলের সুযোগ সৃষ্টি হলে গ্যালারি থেকে তুমুল করতালি। স্টেডিয়ামে উপস্থিত ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসে তৈরি হয় এক বিশেষ পরিবেশ। এই খেলা ঢাকা থেকে দেখতে যাই, কিন্তু এখন আমাদের মুন্সিগঞ্জ খেলা, তাই আমরা মুন্সিগঞ্জের মাঠে অনেক আনন্দিত। আমাদের মুন্সিগঞ্জের মাঠে এত বড় খেলা হচ্ছে, আমরা সবাই খুশি। আমরা চেয়েছিলাম বড় দলের, কোনো বড় দলের এখানে খেলা পড়ুক, যাই হোক এখানে খেলা পড়ছে, আমরা সকলে খুশি। আমার জীবনেও কল্পনা করতে পারি মুন্সিগঞ্জের টিম আনতে পারবো, আমরা এই খেলা খেলবো, মুন্সিগঞ্জ দর্শক দেখাবে, মুন্সিগঞ্জের দর্শক, মুন্সিগঞ্জ ক্রীড়ামোদী লোক ফুটবলে অত্যন্ত আনন্দিত তারা। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিং জয়ের ধারায় ফিরেছে। চলমান লিগে নিজেদের প্রথম জয় পায় মুন্সিগঞ্জ স্টেডিয়ামে। তারা একমাত্র গোলের ব্যবধানে হারিয়েছে উত্তর বারিধারাকে। সোমবার মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের 20 মিনিটে বর্ষণের ফ্রিকিক থেকে জটলায় সুযোগ তৈরি হয়েছিল বসুন্ধরার, কিন্তু শেষটায় আর আরিফ সফল হতে পারেননি। আরিফ না পারলেও বসুন্ধরার হয়ে ভ্রানিয়েস পেরেছেন। ওই 27 মিনিটেই ডান প্রান্ত থেকে ক্রসে একদম ফাঁকা জায়গায় বল পেয়ে গোল করেন ভ্রানিয়েস। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের ভালো সুযোগ তৈরি করতে পারেনি উত্তর বারিধারা। প্রথম ম্যাচের পর হেরে যাওয়ার ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে 1-0 গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। আমি খুব উৎফুল্ল, আনন্দিত যে মাঠ থেকে আমি খেলাধুলার পদচারণা শুরু হয়েছে সেই মাঠে বাংলাদেশ প্রফেশনাল লীগের খেলা হচ্ছে। স্থানীয় এলাকার ছেলেপেলের জন্য অতি উত্তম সুযোগ যে তারা খেলার সুযোগ পাচ্ছে দেখার এবং উদ্বুদ্ধ হচ্ছে। জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বসুন্ধরা কিংস, আর জয়ের ধারায় ফিরতে চায় উত্তর বারিধারা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া অনলাইন প্রফেশনালস কমিউনিটির আয়োজনে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে বিওপিসি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নর্থ বেঙ্গল জায়ান্টকে 8 উইকেটে হারিয়েছে ওয়েব বীর্স ইউনাইটেড। দারুণ পারফরমেন্স উপহার দিয়ে ম্যাচ সেরা হন মেহেদি হাসান। আর টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন আবদুল্লাহ আল নোমান। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিওপিসির সকল অ্যাডমিন ও মডারেটররাও ফাইনাল খেলা উপভোগ করেন। এ টুর্নামেন্টে 6টি দল অংশ নিয়েছে। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে 11 ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা। দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন নান্নু। এবং 20 ফেব্রুয়ারির মধ্যে টঙ্গীতে বিপিএল ফুটবল ম্যাচ কমানোর জন্য বাফুফেকে নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বসুন্ধরার অভিযোগ দেয় অসন্তোষ। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।